নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটা ভিডিও আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা আমাদের গোটা দেশের কাছে এটা একটা উদাহরণ হয়ে থাকতে পারে। যখন রাজনীতিবিদ মানেই হচ্ছে দুর্নীতিগ্রস্ত, রাজনীতিবিদ মানে হচ্ছে দামি গাড়িতে চড়ে যাওয়া। আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে যখন দেখি আমরা, তারা তিনি উড়ে উড়ে বেড়ান, কার্যত তিনি গাড়িতে যান কম, তার নিজস্ব কপ্টার আছে, সেই কপ্টারে করে তিনি বিভিন্ন জায়গায় রাজ্যে জেলায় জেলায় মিটিং করতে যান। আমাদের এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা নেত্রীদের, তাদের যে জীবনযাপনের যে বহর, যে খরচ, যা দেখলে লোকে চমকে যায় এবং বোঝে যে রাজনীতিবিদরা কীভাবে দুর্নীতিগ্রস্ত। সেখানে একটা একদম বিকল্প একজন রাজনীতিবিদ, ভারতবর্ষের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, তার একটা ভিডিও আপনাদেরকে দেখাবো, তারপরে আমরা আমাদের আলোচনার শেষ পর্যায়ে আসব। দেখলেন নির্মলা সীতারামন, তিনি রোজ দিল্লিতে যখন সংসদে যান, অফিসে যান, তিনি তখন এই মেট্রোতে করে যান, মেট্রো রেলে চড়ে যান। ভারতের একজন অর্থমন্ত্রী, যে ভারতবর্ষ $4 trillion ইকোনমি, যে দেশের $5 trillion স্টক ক্যাপিটালাইজেশন আছে, $700 billion ফরেন রিজার্ভ আছে, সেই রকম একটা দেশের একজন অর্থমন্ত্রী, তিনি কত স্বাভাবিক জীবনযাপন করেন সেটা আমার দেশের এই সমস্ত দুর্নীতিবাজ নেতাদের দেখা উচিত। যে দুর্নীতিগ্রস্ত নেতারা আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে পঞ্চায়েতের একটা টার্মের পঞ্চায়েতের প্রধান, তার যে বিলাসবহুল জীবনযাপন, গাড়ি বাড়ি, তা দেখলে অবাক হয়ে যেতে হয়। কাউন্সিলরদের কি চেহারা, কি অর্থনৈতিক বৈভব! আর কাউন্সিলর এমএলএ এমপিরা তো ধরা ছোঁয়ার বাইরে, তাদের জীবনযাপন, মন্ত্রী সান্ত্রীরা ধরা ছোঁয়ার বাইরে জীবনযাপন করেন এই পশ্চিমবাংলায়। দুর্নীতির বিপুল পাহাড় এই রাজ্যে দেখা যায়। এ রাজ্যে প্রত্যেকটা নেতা মন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, তাদের নাম এসছে। তখন এরকম একটা ব্যতিক্রমী চেহারা রাজ্য রাজনীতি, দেশের রাজনীতিতে এটা উৎসাহিত করে মানুষকে, যে দেশের রাজনীতিতে এখনও এই ধরনের ব্যতিক্রমী অনেকগুলো চেহারা রয়েছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ, এরকম অনেক ব্যতিক্রমী রাজনীতিবিদ দেখা যাচ্ছে। অন্য দলেরও দু একজন রয়েছেন যারা রাজনীতির সর্বোচ্চ শিখরে থেকেও খুব সাধারণ জীবনযাপন করতে পারেন। তারা লোভ, দুর্নীতি, এই সমস্ত কিছুকে জয় করে তারা শুধুমাত্র দেশের মানুষের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করতে পারেন। নির্মলা সীতারামন তাদেরই মধ্যে একজন। আমাদের এই সমস্ত বিষয়গুলোর উপর নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।